পূর্বাচল আমেরিকান সিটি শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম আইনজীবী ব্যারিস্টার তাপস এমপির উপর বোমা হামলায় জড়িত সন্দেহে এ মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সকালে গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে তাকে। দিদার চৌধুরী রিপোর্ট। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে। এই মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্যতম পলাতক আসামি অবসরপ্রাপ্ত কর্নেল রশিদের মেয়ে মেহনাজ রশিদকে শনিবার গ্রেপ্তার করা হয় বুধবার রাতে ব্যারিস্টার তাপসের উপর বোমা হামলার সাথে জড়িত সন্দেহে। মামলার বাদী তাপসের অভিযোগের ভিত্তিতেই গুলশানের একটি বাসা থেকে আটক করা হয় তাকে। প্রথমে তাকে ডিবি অফিসে এবং পরে মহানগর ম্যাজিস্ট্রেট তানিয়া কামালের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ডে নেয় পুলিশ। এই মামলার সাথে এই আসামি এবং গতকালকের আসামি তারা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত আছে, সেই মর্মে প্রাথমিক তদন্তে সেটা প্রমাণিত হয়েছে। এবং এদিকে বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের শেষ সময়ে এসে দেশব্যাপী নাশকতার যে আশঙ্কা ছিল, মতিঝিলে ব্যারিস্টার তাপসের উপর হামলা তারই ধারাবাহিকতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। এ ধরনের গোয়েন্দা সংস্থার রিপোর্ট তো আছেই, এর সেজন্য আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন পর্শ্বগত স্থাপনাতে নজরদারি আমরা করবার পরামর্শ দিয়েছিলাম তাদের গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী। ব্যারিস্টার তাপসের গুলশানের বাসার একই বিল্ডিং এ বসবাস করতেন বঙ্গবন্ধু হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ডালিমের ভাই কামরুল হক স্বপন, বৃহস্পতিবার যাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাপস জানান, স্বপনের গতিবিধি আগে থেকেই সন্দেহজনক বলে মনে হয়েছিল তার। শিক্ষামন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাপসের বাসায় তার সাথে দেখা করতে এলে একথা জানান তিনি। মানে আমি দেখতাম যে কিছু খুব ইয়াং ছেলে পেলে আসা যাওয়া, তারপরে আমি রাস্তার এখানে দেখলাম যে হুট করে দুটো দোকান হয়ে গেছে যেখানে খুব লোকজনের জটলা থাকে, আমি আসা যাওয়া করি, সেগুলো খেয়াল করে বলে আমার মনে করেছি। না, আমি গুলশান থানা যা জানিয়েছি যে দোকানগুলো সরানোর ব্যবস্থা করা হবে জানিয়েছে। তাপসের উপর বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলা তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। আগেই গ্রেপ্তার কামরুল হক স্বপন এবং আব্দুর রহিম নামে আরেকজনের দেয়া তথ্য অনুযায়ী ঘটনার সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে মেহনাজ রশিদকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানায়। এজাহারের বডিতে যে সন্দিগ্ধ, যাদেরকে সন্দিগ্ধ করেছেন অর্থাৎ বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিদের, তা আমরাও বাদীর তদন্তের বাদীর যে অভিমত সেটার সাথে প্রাথমিকভাবে আমরা মোটামুটি একমত, যে কারণে আমরা ওই দিক থেকে এগুচ্ছি, আমরা তদন্তের অন্যান্য দিকগুলো খোলা রেখেছি। তিনি জানান, ঘটনাস্থল ও আশপাশের লোকজনের সাথে কথা বলে পাওয়া তথ্যের ভিত্তিতে হামলাকারীদের ধরতে দেশব্যাপী অভিযান শুরু করেছে পুলিশ। দিদার চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন